নমস্কার বন্ধুরা, রূপ গার্ডেন লাভার্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ একটা বিশেষ ছোট্ট ভিডিও নিয়ে আসা হয়েছে। দেখুন, এগুলো সব চন্দ্রমল্লিকার কাটিং থেকে ছোট ছোট চারা আমি তৈরি করেছি। এখানে প্রায় 8-10টি চারা আছে। তো এই চারাগুলি আমি প্রায় 20-25 দিন আগে আমি মাদার গাছ থেকে কাটিং করে বসিয়েছিলাম এবং সেগুলো আজ বেশ বড় হয়েছে। তাহলে এই চারাগুলোকে আমি এই মুহূর্তে, আপনারা যদি নার্সারি থেকে গাছ কিনতে যান, ঠিক এরকমই ছোট সাইজের গাছ আপনি নার্সারিতে পাবেন। তো এই গাছগুলো থেকেও কিভাবে অন্তত 100 উপরে ফুল এই অল্প সময়ের মধ্যে পাওয়া সম্ভব, সেগুলি আমি পর্যায়ক্রমে দেখাব। আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। দেখুন বন্ধুরা, এই যে এভাবে আমার মোটামুটি এই চারাটা একটু বড় হয়েছে, 2, 3, 4, 5, 6, 7টি চারা বেরিয়েছে। তো আমি এই 7টি চারা আমি কিন্তু এই আজ প্রতিস্থাপন করবো। আপনারা নার্সারিতে গাছ কিনতে গেলেও এরকম সাইজেরই গাছ হয়তো আপনি 30 টাকা, 40 টাকা বা 20 টাকা এরকম সাইজেরই, আর এরকম ছোট ছোট গাছগুলো আপনারা 10 টাকা, 15 টাকায় করে পাবেন। তো এই গাছগুলি আমি আর নার্সারি থেকে কিনতে হয়নি, আমি নিজেই বাড়িতে চারা তৈরি করেছি। তো এইগুলোকে আমি এরকম 6 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। এবং খুব অল্প সময়ের মধ্যে কি করে আমি গাছগুলোকে বড় করছি আপনাদের সেটি দেখাচ্ছি। তো আমি আপনাদের কয়েকটি সহজ পদ্ধতি বলবো, যে এই বিশেষ পদ্ধতি যদি মেনে চলেন তাহলে এখন গাছ বসিয়েও আপনারা কিন্তু গাছকে খুব দ্রুত বৃদ্ধি করতে পারবেন। থেকে কাটিং করে এই গাছটিকে তৈরি করেছি, তো আমাকে নার্সারি থেকে কিনতে হয়নি। যাই হোক, তো এই গাছের বয়স, এই যে গাছ যেটুকু আছে, ধরুন 5-6টা ডাল রয়েছে গাছে, আমি পিঞ্চিং করে দিয়েছিলাম যখন ছোট ছিল তখন। তো পিঞ্চিং মানে মাথাটা ভেঙে দিয়েছিলাম, এই জন্য গাছটার এতগুলো ডাল বেরিয়েছে। তো এই অবস্থাতেও আপনারা পাবেন না, এর থেকেও ছোট অবস্থায় আপনাদের চন্দ্রমল্লিকা বাজার থেকে এই মুহূর্তে কিনলে সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে আপনাদের আগামী 1 মাসের মধ্যেই, আজ অক্টোবর মাসের 15 তারিখ, তো 1 মাসের মধ্যেই, নভেম্বর মাসের 15 তারিখের মধ্যেই যথেষ্ট ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু গাছে কুঁড়ি চলে আসবে বা ফুল চলে আসবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি গাছ বেশি ঝাঁকড়া করতে পারবেন না। সেক্ষেত্রে আমার বিশেষ কৌশল আমি আপনাদেরকে শেখাবো এবং সেটি করে আমি কিন্তু বিশেষ ফল পেয়েছি। যে আমি এই গাছগুলোকে এখন আর যেমন এই আমার এই গাছগুলোকে যেমন আমি ফার্স্ট পটিং, সেকেন্ড পটিং, থার্ড পটিং করে ফোর্থ করে ফাইনাল পটিংয়ে দিয়েছি, কিন্তু এগুলোকে কিন্তু আর সেই সময় আমি পাবো না। তাই আমি 6 ইঞ্চিতে একবার বসিয়ে মাসখানেক গাছটিকে রেখে ব্যাস তারপরে আমি গাছকে ফাইনালে দিয়ে দেবো, 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টপে ফাইনাল পটিংয়ে দিয়ে দেবো। তো আমি এই 6 ইঞ্চি টবে গাছ যখন বসাবো তখন মাটি বা মিডিয়াটা আমি তৈরি করব কিভাবে, দেখুন আমি এখানে প্রায় 50% মতো নিয়েছি ভার্মি কম্পোস্ট, আর নিয়েছি আমি এখানে নিয়েছি 20% মতো কোকোপিট, ভার্মি কম্পোস্ট আর কোকোপিট, আর সাথে নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট আর সামান্য সাপ পাউডার, এবং এর সাথে প্রায় 40% মতো নেব আমি সাধারণ গার্ডেন সয়েল বা মাটি। তো এই সাধারণ গার্ডেন সয়েল বা মাটি এই সব একসাথে উপকরণ মিশিয়ে আমি এখানে এই গাছগুলো বসাবো। দেখুন আমি এখানে 50% মতো ভার্মি কম্পোস্ট বা গোবর সার কেন নিয়েছি, যে আমার এই গাছগুলোকে খুব দ্রুত এখন আমাকে বৃদ্ধি করতে হবে, আর এখানে শুধুমাত্র নাইট্রোজেন জাতীয় খাবার আমাকে দিয়ে যেতে হবে। মানে এর একটাই খাবার হবে খোলপচা জল আর খোলপচা জল, সাথে 2-4টি করে ডিএপির দানা। তো এখন একে এই মুহূর্তে কোনো রকম এনপিকে জাতীয় 10, 26, 26 বা 19, 19, 19 কোনো কিছুই কিন্তু এই গাছে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই গাছে মাসখানেকের মধ্যেই কুঁড়ি চলে আসবে। হ্যাঁ, মাসখানেকের মধ্যেই এই গাছে কুঁড়ি চলে আসবে। তো এখন আমরা শুধু নাইট্রোজেন সমৃদ্ধ ও ফসফেট সমৃদ্ধ খাবার দিয়ে গাছগুলিকে আমি খুব দ্রুত বড় করে নেব। তো আমরা এই গাছগুলিকে, আপনারা সবাই জানেন, এই যে টবের নিচের ড্রেনেজ হোল ছিদ্র খোলামকুচি দিয়ে ঢেকে নিলাম, এরপরে এর উপরে সামান্য একটু বালির স্তর করে বসিয়ে নেব, সামান্য বালির স্তর বসিয়ে নেব, ব্যাস আমার ড্রেনেজ সিস্টেম কমপ্লিট। এরপরে আমি এর উপরে মাটি মিশিয়ে গাছগুলোকে বসাবো। তো বন্ধুরা দেখুন, আমি 40% বা 30% মতন সাধারণ গার্ডেন সয়েল নিয়েছি, আর বেশিরভাগটাই নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট, এবং এখানে আপনারা গোবর সারও ব্যবহার করতে পারেন, আর নিয়েছি কোকোপিট, সামান্য সাব ফাঙ্গিসাইড পাউডার আর 1/2 চামচ সিঙ্গেল সুপার ফসফেট। তো আমি এই সকল উপাদানগুলিকে একসাথে মিশিয়ে আমি এই মিডিয়াটা তৈরি করব। এইভাবে মাটিটিকে ভালো করে মিশিয়ে আমরা উপাদানটি মাটিটিকে তৈরি করব। আর এই মুহূর্তে এটা বন্ধুরা, এটা তাদের জন্য যে যারা
মানে অতটা দীর্ঘমেয়াদীভাবে গাছের ব্যবস্থাপনা করেন না তাদের জন্য। আর আমার তো আপনাদের কাছে আগেই বলেছি যে আমি শীতের গাছের মাটি আগে বস্তা ভরে প্রস্তুত করে রেখেছি, সেক্ষেত্রে সেই মাটিটা আমি ব্যবহার করি। তো এটা হলো যারা সেই রকমভাবে মাটি প্রস্তুতের ব্যাপারটা অতটা করেন না, যারা রেডিমেড গাছ কিনে এনেই বসিয়ে দেন, তাদের কথা মাথায় রেখে আমি এই আজকের ভিডিওটি করেছি। যে আপনারা প্লেন এইভাবে ভার্মি কম্পোস্ট বা গোবর সার, সাথে সাধারণ মাটি, বাগানের মাটি, সামান্য পরিমাণ সাপ ফাঙ্গিসাইড পাউডার, এবং আর দেবেন কি সামান্য সিঙ্গেল সুপার ফসফেট, এটি আপনি সারের দোকানে কিনতে পাবেন সিঙ্গেল সুপার ফসফেট। তো এই উপাদানগুলিকে মিশিয়ে আমি মাটি তৈরি করলাম। এবার কি অন্য বালি দিয়ে মাটির স্তরটিকে ঢেকে দিয়েছি, এবার এখানে কিছুটা বালি দেব। এবার কিছুটা আমি এই মাটি দিয়ে দিলাম, দিয়ে আমি গাছটিকে এইভাবে বসিয়ে দেব, দিয়ে চারপাশে আমি চেপে চেপে মাটি ভরে দেব। এভাবে আমি চেপে চেপে মাটি ভরে দেব। তো এই গাছটিকে মোটামুটি 3-4 দিন একটু ছায়া জায়গায় রাখবেন, যেহেতু এর রুট বলটা আমি একটা টবেতে বসিয়েছিলাম, সেখান থেকে তুলে বসিয়েছি। গাছটিকে চট করে কালকেই রোদে দেবেন না, 2-4 দিন এর শিকড়গুলো সেট হতে একটু সময় লাগবে। তো এইভাবে আমি গাছটিকে প্রতিস্থাপন করব এবং ভরপুর জল দিয়ে দেবো গাছটির গোড়ায়। এবং মোটামুটি 10 দিন পর থেকে, যখন গাছের নতুন পাতা আরেকটু ছাড়তে শুরু করবে, 10 দিন পর থেকে আমি একে খোল জল খাওয়ানো শুরু করব। যেহেতু গাছটি একটু বড় আছে, তো আমি 10 থেকে 12 দিন বা 15 দিন পর থেকে কিন্তু আমি খোল জল দিতে পারবো। আমি 4 দিন বা 5 দিন ছাড়া খোল জল দেবো, এবং এই খোল জলটা চালিয়ে যেতে হবে মোটামুটি ডিসেম্বর মাস পর্যন্ত খোল জলটা চালিয়ে যেতে হবে। আর যদি কখনো কুড়ি চলে আসে, যদি ঠান্ডার প্রকোপ বেশি হয়, কুড়ি চলে আসবে অবশ্যই, সেক্ষেত্রে কিন্তু আপনারা মায়া ত্যাগ করে কুড়িটিকে ভেঙে দেবেন। এবং কুড়িটিকে ভেঙে দিলে কি হবে, তখন আরেকটু ডালপালা চারিদিক থেকে ছড়াবে, তাহলে গাছটি আরেকটু ঝাঁকড়া হবে এবং আপনি আরেকটু বেশি ফুল পাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু বন্ধুরা। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক করবেন, ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমি চন্দ্রমল্লিকা সম্পর্কে আরও তথ্য আপনাদেরকে দেবো, সবই আমাদের সাথে থাকবেন। আপনার দিনটি শুভ হোক, ধন্যবাদ।